চীন পাকিস্তানের পিলে চমকে একই সঙ্গে সাবমেরিন এয়ারক্রাফট ও কয়েকশো সেনা নিয়ে রণক্ষেত্রে নামবে ভারত। রাশিয়ার সঙ্গে বড়সড় যুদ্ধমাওরা চালাতে প্রস্তুতি নিচ্ছে ভারত। চলতি বছরের অক্টোবরেই দশ দিনের জন্য হবে ভারত ও রাশিয়ার বিশেষ মহড়া ইন্দ্র, আর তাতে অংশ নেবে ভারতের অন্তত 350 সেনা, একটি মাল্টিরোল ফ্রিজেট, একটি এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার করভেট ও বেশ কিছু গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট। এই প্রথম ভারত স্থলবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার তিন বাহিনীর সদস্যদেরই পাঠাবে এই মহড়ায়। রাশিয়ার সঙ্গে সামরিক জোট গড়ে তুলতে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত। দীর্ঘদিন ধরেই যদিও ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক সম্পর্ক বেশ গাঢ়, তবে স্থলবাহিনী বাদে অন্য কোনো বাহিনী রাশিয়ার সঙ্গে সেইভাবে মহড়া করেনি এর আগে। অন্যদিকে আমেরিকার সঙ্গে ভারত একাধিক ক্ষেত্রে মহড়া চালিয়েছে, মালাবার এক্সারসাইজ, যুদ্ধ অভ্যাস কিংবা বজ্র প্রহার, তিন মহড়ায় অংশ নিয়েছে ভারতের তিন বাহিনী। যদিও মাঝখানে আমেরিকার সঙ্গে ভারতের অস্ত্র চুক্তি বেড়ে গিয়েছিল, তবে মোদি পুতিন বৈঠকে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক নতুন করে তৈরি হয়। S-400 মিসাইল সিস্টেম কেনার জন্য ইতিমধ্যেই চুক্তি হয়েছে দুই দেশের মাঝে। এছাড়া 4টি ভেসেল ও 200টি কামোভ হেলিকপ্টার চুক্তিও হয়েছে। এদিকে সীমান্ত ইস্যুতে যখন চীন ও পাকিস্তান উভয়ের সঙ্গে ভারতের সমস্যা চলছে, তার মধ্যে এই মহড়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার ভ্লাদিভস্তক এলাকায় হবে এই মহড়া।